নমস্কার কিডনি ভালো আছে কি না সেই বিষয়টা মানে কিডনির একটা সুস্থ কার্যকারিতা আমাদের শরীরের আর কোন কোন অর্গান তার জন্য দায়ী সত্যি তো আপনি ভাবছেন এ আবার কী কথা কিডনি ভালো রাখতে গেলে আবার অন্য করা অন্য অর্গানের কী রেসপন্সিবিলিটি আছে ইয়েস স্যার উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ এ কনসেপ্ট কল অর্গান ক্রস টক আসুন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত ডিরেক্টর অফ নেশ্রোকেয়ার ইন্ডিয়া আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সবাই তো চাই যে কিডনি আমাদের সুস্থ থাকুক কিন্তু আপনারা কি জানেন যে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান কিডনি হার্ট লিভার লাং প্যাঙ্ক্রিয়াস ইন্টেস্টিন আওয়ার নার্ভাস সিস্টেম আওয়ার আইস ইভেন আওয়ার স্কিন এভরি অর্গানস আর ইন্টারকানেকটেড অ্যান্ড দেক উইথ ইচ আদার্স এই কনসেপ্টটাকেই বলা হয় অর্গান ক্রস্ট টক তো এই অর্গ্যান ক্রস্টক জিনিসটা কী কেন এর ইম্পর্টেন্ট স্পেশালি আমাদের এই ইউটিউব চ্যানেল যারা ফলো করেন তারা বেশিরভাগই হচ্ছে কিডনির রোগী যারা কিডনির সমস্যা নিয়ে ভুগছেন তারা তো তাদের ক্ষেত্রে এই অর্গান ক্রস টকের জানা কী দরকার আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন আওয়ার লিভিং এক্সিস্টেন্স মানে আমরা যে বেঁচে আছি এটা একটা বিউটিফুল অর্কেস্ট্রা এটা একটা বিউটিফুল অর্কেস্ট্রা অর্কেস্ট্রা মানে কী মানে অর্কেস্ট্রাতে কী হয় জানেন তো মানে ধরুন অনেকগুলো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট একটা নির্দিষ্ট ছন্দে বাজে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখন অর্কেস্ট্রা হয় দ্যার ইজ এ ব্যান্ড মাস্টার্স যিনি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং উনি সমস্ত জিনিসটাকে গাইড করেন এখন কোন একটা অর্কেস্ট্রা খুব ভালো হচ্ছে নাকি হচ্ছে না সেটা ডিপেন্ড করে কি করে জানেন দ্য সিঙ্ক্রনি অফ ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস তাদের যে একটা অদ্ভুত সিনক্রনি তার উপর মানে ঠিক যে সময় একজনের সুরটা শেষ হওয়ার কথা তারপর আরেকজনের শুরু হয় এই অর্কেস্ট্রেশনটাই হচ্ছে আলটিমেট অ্যাসপেক্ট অফ আওয়ার এক্সিস্টেন্স মানে কি মানে আমাদের শরীরের ভেতরে হার্ট লিভার কিডনি লাংস ইন্টারেস্টিং নাভাস সিস্টেম পার্ড অলসো দ্য নিউরোলজিক্যাল কনসেপ্ট সমস্ত কিছু একটা বিউটিফুল যেন একটা অর্কেস্ট্রার মতো কাজ করছে ঠিক দেখুন মানে এই জিনিসটাই যে একটা অর্গান একটা অর্কানের সঙ্গে যেভাবে কথা বলে বা তারা যেভাবে নিজেদের মধ্যে কমিউনিকেট করে এবং তারা একজন আরেকজন অসুস্থ হলে তাকে যেভাবে সাপোর্ট করে গেট আউট অফ দেয়ার প্রবলেম চ্যালেঞ্জেস এই জিনিসটাকেই আমরা আজকের মডার্ন সায়েন্সের গবেষণায় আমরা বলে থাকি অর্গান ক্রস্ট অর্গান ক্রস্ট কীরকম দেখুন যাদের কিডনি সমস্যা হয়েছে দেখা যায় যে সেই পেশেন্টদের হার্টের সমস্যা সাংঘাতিক রকমভাবে বেড়ে যায় তারা একটু চলতে গেলে শ্বাসকষ্ট হয় খুব এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যায় সিমিলারলি তাদের রেসপিরেটারি ফাংশনালিটিতে প্রচুর সমস্যা দেখা দেয় কারণ আমরা নিশ্চয়ই জানি যে লাং অ্যান্ড দ্য কিডনি দিস টু ইম্পর্টেন্ট অর্গান আর রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য অ্যাসিড বেস ব্যালেন্স অ্যান্ড এক্সক্রেশন অফ দি ডিফারেন্ট টক্সিন হুইচ আর জেনারেটেড ইন দ্য মেটাবলিক বাই প্রোডাক্ট যেগুলো গ্যাসিয়াস টকসিনস সেগুলোকে বের করে হচ্ছে লাংস যেগুলো ওয়াটার স্যালিভার সেগুলো কিডনি শুধু এই দুজন নিজেদের মধ্যে কথা বলে আবার লাংস কিডনি যদি ঠিক করে কাজ করতে হয় তার কাছে সমস্ত টক্সিনগুলোকে পৌঁছে দেওয়ার জন্য হার্ট যদি ঠিক করে কাজ না করে সে যদি তার ব্লাড ফ্লো ঠিক করে তাদেরকে পৌঁছে না দেয় তাহলে টু সিমিলারলি আমাদের ধরুন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এস এ ট্রিমেন্ডাস রোল আপনি খেয়াল করে দেখেছেন হয়তো বা এটা দেখা যায় সাধারণত যে যখন কিছু কিছু পেশেন্টদের ইউরিয়া ক্রিয়াটিন একটা সাংঘাতিক লেভেলে বেড়ে যায় তাদের প্রোটিন খেতে ইচ্ছে করে না মানে মাছ দেখলে কীরকম একটা গন্ধ গন্ধ লাগে তো হাউ ডাজ দিস হ্যাপেন কিডনি সেন্ট সিগন্যাল যে দেখুন আমার ইউরিয়া ট্র্যাটেরিন খুব বেড়ে গেছে ওভারবার্ডন ইন্টেস্টিং এবং আমাদের এই যে এন্টার জিআই ট্র্যাক্ট প্লাস যে নিউরোলজিক্যাল সেন্টার্স থেকে আমাদের এই অ্যাপেটাইট ডিজায়ার ফর ফুড তৈরি হয় তার কাছে একটা মেসেজ পৌঁছে যায় যে না না একে বেশি এই ধরনের খাবার অ্যাভয়েড করতে বলো সো দি ডিসলাইকিং ফর দোজ ফুড স্টার্টস বিকজ দি অর্গানস লাইক কিডনি হুইচ ইজ এক্সক্রিটিং দি অল দ্য মেটাবলিক বাই প্রোডাক্টস অফ দ্য ফুডস আর যে আমাদের খাওয়ার ইচ্ছে তৈরি করে তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে বলে তো এই অর্গান টস্টকের কনসেপ্টটা নিয়ে এখন গোটা পৃথিবীতে প্রচণ্ড রকম গবেষণা হচ্ছে আমরা কিছু 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 জিনিস অদ্ভুতভাবে জানতে পেরেছি অনেক কিছু জিনিস আমাদের এখনও অজানা গবেষণা চলছে বাট দিস ইজ ভেরি ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড এবং এটা সবাই আমরা বুঝেছি যে যখন কোনো একটা মেজর অর্গান আমাদের শরীরের অসুস্থ হয় বা ঠিক ঠিক করে কাজ করে না তার কার্যকারিতাকে হেল্প করবার জন্য তাদের সঙ্গে যে ডাইরেক্টলি টায়ার ওয়ান অর্গান যেগুলো কানেক্টেড তারা এগিয়ে আসে বা সেই অর্গানগুলো যদি খুব সুস্থ থাকে তাহলে হয়তো বা এই অর্গানের অসুস্থতাটাকে কিছুটা হলেও এটা মিলেমিশে সাপোর্ট করতে পারে মানে লাইক অর্কেস্ট্রাতে ধরুন আমরা দশজন মিউজিশিয়ান বা যাচ্ছেন একজন মিউজিশিয়ান একটু উইক বাকিরা যদি খুব ভালো স্ট্রং হয়ে তার দুর্বলতাটাকে মাস্ক করতে পারে তাহলে ওভারঅল মিউজিকের প্রবলেম হয় না সেম থিং তো এই অর্গান ক্রস্টকটা বুঝবার জন্য আমাদেরকে কি করতে হয় জানেন তো যখনই কোনো একটা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট নেপসোকিয়ারি আমাদের ক্লিনিকে আসে উই ডোন্ট লুক অ্যাট দি কিডনি ফাংশন অনলি ইউরিয়া ক্রাটিন বা ইউরিনের সাথে প্রোটিন বেরোচ্ছে কিনা বা আল্ট্রাসাউন্ড এই কটা জিনিস আমরা শুধু কিডনিকে বুঝতে পারি কিন্তু দ্যাট ইজ নট দি এন্টায়ার গেম যদি একজন মানুষকে সুস্থ রাখতে হয় তার কিডনি ভালো আছে কি না সেটা দিয়ে তো শুধু হবে না সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড তার হার্ট কেমন আছে তার লিভার কেমন আছে তার রেসপিরেটারি ফাংশন কেমন আছে তার জিআই ট্রাক্টের ডাইজেস্টিভ ক্যাপাসিটি কীরকম আছে তার মাইন্ড নিউরোলজিক্যাল সিস্টেমের কী কন্ডিশন গাঁট কীরকম রয়েছে ঠিক ঠিক হচ্ছে তো ডাইজেস্টিভ সিস্টেম ঠিক কাজ করছে তো পেরিফেরাল নার্ভস ঠিক আছে কিনা এবং এটা স্পেশালি খুব ইম্পর্টেন্ট যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কারণ ডায়াবেটিকে যারা ডায়াবেটিস ভুগছেন তাদের এই সমস্যাগুলো প্রত্যেকটা অর্গানে স্লোলি স্লোলি শুরু হয় বিকজ অফ দিটস এ বেসিক মেটাবলিজম ডিসঅর্ডার ডায়াবেটিস ইটস সেলফ ইস এ বেসিক মেটাবলিজম ডিসঅর্ডার তার এফেক্টে প্রত্যেকটি অর্গানের কিছু না কিছু মেটাবলিক ডিসঅর্ডার শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা সাইলেন্ট থাকে সার্ফেসে আসে না যেরকম সহজে খুব একটু ব্লাড টেস্ট করে আমরা বুঝে নিতে পারি যে কিডনির ফাংশনালিটি একটু প্রবলেম হচ্ছে সেরকম কোনো ব্লাড টেস্ট নেই যেটাতে ধুম করে বুঝে যাওয়া যায় যে হার্ট ঠিক আছে কি না রেসপিরেটরি সিস্টেম ঠিক কাজ করছে না ইন্টেস্টিনের যে ফাংশন ডাইজেশন প্রপাগেশন অফ দ্য ফুডস অ্যান্ড দ্য অলসো স্ক্রিপশন অফ দ্য ফুডস সলিড ফুডস সেটা ঠিক ঠিক হচ্ছে কিনা পেরিশিয়াল নার্ভাস সিস্টেমে কিছু প্রবলেম এলো কি না সেটা বুঝবার জন্য সত্যি তো কোনো টেস্ট নেই ন্যাচারালি উই নিড টু গো ডিপ বাই ডুইং সাম স্পেশাল ইনভেস্টিগেশন টু আন্ডারস্ট্যান্ড হাউ দি আদার অর্গান স্ট্যান্ডস এবং সেই অর্গান রিস্ক প্রোফাইলিংটাকে আমরা যদি তৈরি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ডাইরেক্টলি কানেক্টেড অর্গানসগুলোর কী প্রবলেম রয়েছে তাকে কী করে সাপোর্ট করা সম্ভব প্লাস ইনডাইরেক্টলি কানেক্টেড অর্গানসগুলো যারা কিডনির সঙ্গে হয়ে জড়িত তাদের কি সমস্যা রয়েছে হাউ উই ক্যান সাপোর্ট দেন এই জিনিসটাকে যদি একবার ঠিকঠাক করে বুঝে সেই অনুযায়ী যদি আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাকে সাজানো হয় শুধুমাত্র কিউরিয়া অ্যান্ড ক্রিয়াটিডিনকে অ্যাড্রেস করা নয় তাহলেই একটা সার্বিকভাবে একটা জেনারেলাইজড একটা হেলথ একটা খুব ভালো একটা ওয়েলবিং একটা বিউটিফুল অর্কেস্ট্রেশন অফ ডিফারেন্ট অর্গান ইন আওয়ার বডি সেটাকে এস্টাবলিশ করা যায় মানে অর্কেস্ট্রাটা চলছে কিডনি একটু বেসুরে তা কিডনিকে একটু সুরে আনার জন্য তো ওষুধপত্র নিশ্চয়ই দরকার কিন্তু যারা কিডনিকে কিডনির এই বেসুরো ব্যাপারটাকে মাস্ক করতে পারে তাদেরকে আমাদেরকে আরও বেশি একটু টিউনিং অ্যান্ড ট্রেনিং করাতে হবে তারা ঠিক ঠিক বাজাতে পারছে কিনা সেই জিনিসটা বুঝতে হবে এইটা যদি করতে পারি মানে দ্যাট ইজ দ্য আলটিমেট গোল হওয়া উচিত এই হলিস্টিক থ্রি সিক্সটি ডিগ্রি থট প্রসেস ফর ডেভেলপিং এ কেয়ার মডেল এটাই বেশিরভাগ জায়গায় এক্সিস্ট করে না বলেই সমস্যাগুলো হয় এই তো গতকালই আমাদের ক্লিনিকে একজন এসেছিলেন বললেন যে ডাক্তারবাবু আমার ক্রিয়াটিরটা তো আপনি ওষুধপত্র দিচ্ছেন তা তো একটু কমছে না কিন্তু যেন একটু বাড়ছে কিন্তু আমার শরীরে কোনো কষ্ট নেই আমি খাচ্ছি দৌড়ে করছি অফিস যাচ্ছি খাচ্ছি আমার ক্রিয়াটিন আট আমার কোনো প্রবলেম নেই

অফ লাইফ আমাদের ভালো থাকতে গেলে যে যে কাজগুলো করে থাকেন তাদের প্রত্যেককে আপনার যত্ন করে উই ডিড ওনার ওনার ফান্ডোস্কোপি করে ওনার চোখ দেখা হয়েছে ওনার ক্যালোটির ডপলেস দেখে ব্রেনের ব্লাড সাপ্লাইয়ের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা চেক করা হয়েছে ওনার হার্টের ফাংশনালিটিকে আমরা ইভ্যালুয়েট করে তার জন্য সাপোর্টিভ মেডিকেশন দেওয়া হয়েছে রেসপিরেটারি সিস্টেমকে ভালো রাখার জন্য আমাদের যে মুক্তি প্রোগ্রামটা আমরা কন্ডাক্ট করি যাতে কিছু ব্রিদিং টেকনিক শিখে আমরা হার্টকে স্পির সিস্টেমের ফাংশনকে অনেকটা ইম্প্রুভ করা যায় সেটা করানো আছে জিআই টার্টকে ঠিক করার জন্য আমরা কিছু ওষুধপত্র দিয়েছি যাতে গাঁটে রকম প্রবলেম না হয় লিভারের স্ক্যান করে তার ফাংশনালিটি বুঝে নিয়ে এলএফটি দেখে তাকে লিভার ঠিক রাখার ওষুধ দেওয়া আছে পেরিফেরাল ডানোয়া সিস্টেম ঠিক থাকার ওষুধ দেওয়া আছে অবশ্যই হিমোগ্লোবিন যাতে ঠিক প্রোডাকশান হয় বোন হেলথ যাতে ভালো থাকে তার যে সাপোর্টিভ মেডিকেশানস সেগুলো সব প্রোভাইড করা আছে এর পাশাপাশি মুক্তির যে যোগা প্রোগ্রামটা আমরা শেখাই সেই যোগা প্রোগ্রামে উনি যে রেগুলার পার্টিসিপেন্টস অ্যান্ড আমার নিউট্রিশনিস্ট টিম ওনার খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সুন্দর এই যে প্রত্যেকটি টাচ পয়েন্টকে যখন আমরা কভার করি উইথ রাইট ডায়াগনোসিস অ্যান্ড রাইট ইন্টারভেনশন অ্যান্ড রাইট প্রিভেন্টিভ মেজার্স দেন দ্য প্রবলেমস অফ কিডনি ক্যান বি অ্যাড্রেসড ইন দ্য ডিফারেন্ট অ্যাঙ্গেল একজন মানুষের প্ল্যাট আট হয়ে গেলে বা নয় হয়ে গেলে আমরা জানি তার শরীরে নানান সমস্যা দেখা দেওয়ার কথা তার হাত পা ফুলে যাবে শ্বাসকষ্ট হবে খাওয়ার ইচ্ছে চলে যাবে রক্তশূন্যতা দেখা দেবে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়বে ইনফেকশন প্রবণতা বেড়ে যাবে কিন্তু এই যে যেই মুহুর্তে আমরা এই অর্গান ক্রস্টকের জিনিসটাকে মাথায় নিয়ে আমাদের কেয়ার প্ল্যানটাকে সাজালাম সমস্ত সাপোর্টগুলো করা হলো অ্যান্ড দিস দিস ফিলিং ওয়েল কারণ কি জানেন ফাইব্রটিক কিডনি যখন কোনো একটা গ্লোবের অনেকটা জায়গা ফাইব্রোসিস হয়ে গেছে সেই ফাইব্রোসিসটা তো একটা পারমানেন্ট ক্ষত তাকে ফেরত পাঠানোর ওষুধ আমরা এখন আবিষ্কার করতে পারিনি আমরা যেটা পারি যে ফাংশানিং ফ্রন্টগুলোকে সাপোর্ট করা আর বাই দিস কমপ্লেন্সিভ মিনস যে যে অর্গানগুলো ঠিক ঠিক কাজ করতে পারে না বিকজ অফ দ্য ডিফেক্ট ইন দ্য কিডনি বা সাম প্রবলেম ইন দ্য কিডনি তাদেরকে কী করে সাপোর্ট করে তারা যাতে কিডনির যে মানে একটু লেস ফাংশনালিটির পার্টটাকে মেক করতে পারে সেই পার্টটাকে যদি আমরা অ্যাড্রেস করি তাহলেই ওভারঅল মানুষটা ভালো থাকে দ্যাট শুড বি দ্য গোল এইবার এই চেষ্টা করতে করতে যখন দেখা যাবে যে না এই ব্যালেন্স অ্যান্ড দি এই কম্পেনসেটিভ মেকানিজমটাও ডিস্টার্ব হচ্ছে আমরা পারছি না তখন ভাবা যাবে দ্যাট কুড বি ইয়ার্স আফটার ইয়ার্স সেটা দেখা যেতে পারে দেন উই নিড দ্য ডেনার রিপ্লেসমেন্ট সাপোর্ট সুতরাং আজকে যে বিষয়টা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে কীভাবে অর্গান ক্রস স্টক মানে ডিফারেন্ট অর্গান ইজ ইম্পর্ট্যান্ট এবং কী করে প্রত্যেকটা অর্গান নিজেদের মধ্যে কথা বলে সেই কি যদি আমরা বুঝতে পারি এর পেছনে অনেকগুলো কেমিক্যাল ব্যাপার রয়েছে যেমন আমরা কার্ডিও রেনাল সিন্ড্রোমের কথা বলি আজকাল তার পাঁচটা ডিফারেন্ট টাইপ রয়েছে আমরা আজকে পানোয়ারি রেনাল সিন্ড্রোমের কথা বলি আমরা মানে নিউরোব্রেন কানেকশানের উপর একটা ডিফারেন্ট চ্যাপ্টার্স চালু হয়েছে তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটি অর্গান এবং তার সাপোর্টিভ অর্গানকে নিয়ে গভীর গভীর গবেষণা গভীর গভীর জিনিসপত্র চালু হয়েছে জাস্ট টু আন্ডারস্ট্যান্ডিক্যাল অ্যান্ড দ্য ডিফারেন্ট নিউরোকেমিক্যাল কানেকটিভিটি যেটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করি কিন্তু একটা জিনিস কি জানেন আমরা দেখেছি যে আমাদের যে মুক্তি প্রোগ্রাম যেখানে আমরা বেশ কিছু যোগাসন ব্রিদিং টেকনিক্স প্রাণায়ামস এগুলো শেখাই এবং এর ফল মানুষের মধ্যে যারা প্র্যাকটিস করছেন এই প্রবলেমগুলো তাদের মধ্যে এত পজিটিভ আই স্ট্রংলি বিলিভ যে দিস ইজ নাথিং বাট দি বেনিফিট অফ অর্গান ক্রস্টক সুতরাং আপনারা এই অর্গান ক্রস্টক সম্পর্কে আরো জানতে চাইলে একবার একবারে আসুন সি দ্য হাউ উই আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড টেক দিস বেনিফিট অফ দিস বিউটিফুল কনসেপ্ট অফ কিপিং সাম্বিটিভ ওয়েল থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে যে আপনার প্রশ্নটা আপনি লিখুন উইল লাভ টু অ্যান্সার থ্যাংক ইউ